ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে, ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে, যে কিনা এত এটা নিয়ে গলা চড়িয়েছে, আজ তার বাড়িতেই কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স ঘটছে। হ্যাঁ বন্ধুরা, এই গামলা বলেছিল না, সন্দীপ, সন্দীপের বাবা, সন্দীপের মা তার উপরে বধূ নির্যাতন করছে, কিন্তু তারাও কিন্তু একই কাজ করছে। কোথায় কীভাবে জানলাম সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। গামলার ভিডিও স্টার্ট হচ্ছে একটা, মানে কি বলবো, জঘন্য জিনিস দিয়ে। ভিডিওটা দেখলাম তো, ভিডিও সম্পর্কে কিছু বলেনি, ওর জঘন্য জিনিস দিয়ে ভিডিও স্টার্ট হচ্ছে। কি না, যেখানে ওরা ডোবাতে আস্তাকুর, মানে আস্তাকুর যাকে বলে, বাড়িটাকে আস্তাকুর বানিয়ে রেখেছে। ডোবাতে যেখানে নোংরা ফেলে, সবজি খোলা ফেলে, মানে যাবতীয় জিনিস যেখানে ফেলে, সেটা দিয়ে ভিডিও স্টার্ট হচ্ছে আজকের ভিডিওটা, যেটাতে ও সিঁদুর তুমি কার, মানে এইরকম একটা ট্যাগ লাইন ছুড়ে দিয়ে কন্ট্রোভার্সি করতে বলছে। ঠিক সেই কারণে তো আমি না দেখে অবাক হয়ে গেলাম, একটা ভিডিওর মাঝখানে দেয় ঠিক আছে, কারণ না সবসময় আমরা জানি যে ভিডিওর স্টার্টিংটা আর এন্ডিংটা খুব সুন্দর করতে হয়, বিশেষ করে ভ্লগের ক্ষেত্রে, ডেইলি ভ্লগের ক্ষেত্রে। তো সেখানে ওর ডাস্টবিন দিয়ে, মানে ওর ডোবাটাকে ডাস্টবিন হয়ে গেছে এখন, বাড়িতে মনে হয় কোনো ডাস্টবিন ইউজও করে না, কোনো কিছু ব্যাপার নেই, মনে হয় পাড়াতে সেই ডাস্টবিনের যে গাড়ি আসে আর কি পৌরসভা থেকে, ওটা তো পৌরসভা মনে হয় না, পঞ্চায়েত এলাকা হবে, তো যাই হোক সেখান থেকে, মানে সেগুলো মনে হয় ইউজ করে না, তো বাড়িটাকেই গোটা ডাস্টবিন ফানিয়ে ফেলেছে, সেইটাকে দিয়ে ভিডিও স্টার্ট হচ্ছে। তো দেখাচ্ছে সাপ, আচ্ছা এখানে সাপ ঘুরে বেড়ায়, ওর বাড়িতে শিয়াল ঘুরে বেড়ায়, বেড়াল তো আছেই, আর তারপরে তোমার মানে ভীষণ একটা, মানে ভয়ঙ্কর পরিবেশ একটা বাচ্চার জন্য, শিয়াল সাপ, আমরা বড়রা সাবধানে থাকতে পারি কিন্তু একটা বাচ্চা তো। সেখানে সেই মা কী করে মানে কৃষাণুকে আনার জন্য ভাবে, আমি শুধু এটা দেখার পরে না আমার মনে হলো যে কৃষাণু একটা দুষ্টু বাচ্চা, একটা দুরন্ত বাচ্চা, তাকে সবসময় ঘরে বন্দি করে রাখা যাবে না, তাহলে কী করে এই শিয়াল সাপের আস্তা করেতে, মানে শিয়াল সাপের বলতে পারো কী বলবো আখড়া যাকে, সেইখানে এনে কৃষাণুকে ফেলবে। আচ্ছা একটা মা তো সবসময় তার বাচ্চার সেফটি, সুরক্ষা সেটা চিন্তা করে, তো সেখানে আমার বাচ্চাটা ওখানে ভালো আছে, সবচাইতে বড়ো কথা আমার বাচ্চা ওখানে ভালো আছে, সেখান থেকে আমি নিয়ে এসে এই ভয়ঙ্কর পরিস্থিতি, এই বিপদের মধ্যে ওকে কী করে ফেলে রাখবো। সেই জন্যও তো মাকে সরে থাকা উচিত, মানে বাচ্চার দাবি না করা উচিত, কারণ বাড়িতে হচ্ছে শিয়াল সাপের আস্তানা। তো যাই হোক, শিয়াল সাপ এগুলো আমরা সবসময় ওর ব্লগে দেখতে পাই, ওটাই হচ্ছে ওর ব্লগের বৈশিষ্ট্য, তাছাড়া আর কিছু নেই। ঘুমিয়ে উঠলাম, সন্ধে দিলাম, চা খেলাম, শিয়াল দেখালাম, সাপ দেখালাম, সুন্দরীর বাচ্চা দেখালাম, হয়ে গেল ব্লগ। তো ইগোর লড়াইতে লড়ে না, ইগোর ব্যাপারটা যেহেতু চলে এসেছে, সেখানে আমার বাচ্চা আমার কাছে এসে ভালো থাকবে না খারাপ থাকবে, ওই পরিস্থিতির থেকে যেখানে এখন আছে সেখানে তুলনায় আমার কাছে ভালো থাকবে না খারাপ থাকবে, এইটা কিন্তু মায়ের আগে ভাবা উচিত, কারণ বাচ্চার জন্য কিন্তু আমরা সবসময় নাম্বার ওয়ান জিনিসটা দেওয়ারই চেষ্টা করি। তো মা তো ভালো করেই বুঝতে পারছে যে ওইখানে ভালো থাকবে, আমার কাছে নয়, আমার পরিবেশে নয়, আমি যেখানে পরিবেশে রয়েছি সেই পরিবেশে নয়, আমার এই বাড়িতে নয়, তাহলে বাচ্চাটা ওখানেই থাকুক, মা তো এটা চাইবে যদি প্রকৃত সে মা হয়, সে তো মা নামের কি আমরা সবাই জানি। তো যাই হোক, এবার হচ্ছে ওই ঠাম্মি, আমি ঠাম্মিটাকে দেখে না খালি ভাবি, কালকে দেখলাম ভিডিওতে যে চুল হেনা দিচ্ছে, ভালো কথা, চুলের যত্ন হচ্ছে, কারণ এখনও কী বলবো নাতনির মতনই এখনও তার ভরা যৌবন আছে। এবারে আজকে দেখলাম আবার চুলে কালার করেছে, বললো চুলে কালার করেছে, ভালো। তো এখানে পুজো টুজো দিলো দেখলাম, সব দিলো, গামলা সব কিছু করলো, আন্ডাকারি রান্না হয়েছে, আন্ডাকারি খাচ্ছে, সেখান থেকে হচ্ছে আন্ডাকারিটা খুব ভালো হয়েছে, সেটারও প্রশংসা হলো দেখলাম। তো আজকের ভিডিওয়ে, আজকের ভিডিও এবং গতকালের ভিডিও নিয়েই তোমাদের সঙ্গে কথা বলছি। এবার তার আগের দিনের ভিডিওতে দেখলাম তেলাপিয়া মাছ রান্না হলো, তেলাপিয়া মাছ। আচ্ছা বৌদি তো বাড়িতে নেই, বৌদি তো তেলাপিয়া মাছ খেতে খুব ভালোবাসে, তো বৌদি বাড়িতে নেই, সেখানে তেলাপিয়া ছিল, বাটা ছিল, আরও কিছু মাছ বিক্রি করতে এসেছিলো, বেছে বেছে কিন্তু তেলাপিয়াই রাখা হলো, এবং সেটা গতকালে রাখা হয়েছে, আমাদের চারজনে চারটে তেলাপিয়া বললো, কিন্তু আজও আমরা মাছের ঝোলে দেখলাম যে তেলাপিয়া মাছের ঝোল, অর্থাৎ মাছকে কেটে খাওয়া হয়েছে আর কি। যাই হোক, সেটা যাই যে ব্যাপারই হোক, যে পরপর দুদিনের ভিডিও দিচ্ছে, এখন আমরা পরপর ভিডিও পাচ্ছি, এবং দেখলে কি একটা জিনিস যে ওর ওই তোমার চুড়িদার, কিছু চুড়িদার কুর্তি সেগুলো আলমারিতে তুললো, বেশ ডাই করা রয়েছে দেখলাম, সেগুলোকে বেশ তিন চারখানা পাঁচখানার মতন ভাঁজ করা রয়েছে, সেগুলোকে তুললো, সেগুলো কোথা থেকে এসেছে, ও তো ঘুরে এসেছে অনেকদিন, মানে ওই অযোধ্যা ঘুরে এসেছে অনেকদিন, হ্যাঁ, তারপরে ওই বসিরহাটে গেল, ওই এই সমস্ত ব্যাপারেই যেখান থেকে এসে এত গলা চড়িয়ে বলতে পারলো যে যতই দৌড়াদৌড়ি করুক ছেলে আমার কাছে থাকবে। সেখানে একটা স্কাই কালারের স্লিভলেস কুর্তি দেখেছি, তো একটা, তো এতগুলো কুর্তি কোথা থেকে এলো, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে একটা, মানে কি বলবো, খবর পাওয়া গেছে, একটা খবর চাউর হয়েছে যে ফোকলার সাথে এই গামলার বিরাট মারপিট হয়েছে,
বিরাট মারপিট হয়েছে কেন, ফোকলার মা কে ফোকলার মাকে গামলা 50,000 টাকা রাখতে দিয়েছিল, যেহেতু ওখানকার বউ, ওখানে একটা সংসার পাতা হয়ে গেছে, অনেক জিনিস কেনা হয়ে গেছে, অনেক জিনিস আরও কিনতে হবে, সংসার পেতেছে, তো সেখানে ফোকলার মায়ের কাছে অর্থাৎ তার নতুন শাশুড়ির কাছে সে 50,000 টাকা প্রমোশনের টাকা, ব্র্যান্ড প্রমোশনের টাকা সে রেখেছিল। তো ফোকলার মাকে পটিয়ে পাটিয়ে ফোকলার বাবা নাকি সেই টাকাটা সুদে খাটাতে দিয়ে দিয়েছে, এবং যার কাছে সুদে খাটাতে দিয়েছে সে নাকি টাকা নিয়ে পগার পার হয়ে গেছে। এরকম অনেক সময় হয় সুদের টাকা খাটাতে দিলে, কারণ এটা একটা এমন জঘন্য কাজ, সে টাকা খাটাতে দিলে টাকা মারও যায় আবার সুদও পাওয়া যায়। তো মার চলে গেছে টাকা, তো সেই নিয়ে নাকি ওই ওদের বাড়িতে মানে নতুন শ্বশুরবাড়িতে গামলার সাথে বিরাট শ্বশুর শাশুড়ি সবার ঝগড়া লেগেছে, এবং ফোকলাও নাকি মানে এত গামলা উত্তেজিত হয়ে গেছে, এত মাথা গরম, আজকে বললো না মাথা গরম, তো এত মাথা গরম, তো সেই কারণে হচ্ছে ফোকলাও সেই সময় নাকি দুমাদ্দুম তাকে পিটিয়ে দিয়েছে। তো এই ধরনের খবর কিন্তু শোনা যাচ্ছে। তো এবারে হচ্ছে সত্য মিথ্যা তো আর বিচার করিনি, শুনতে পাচ্ছি এই পর্যন্ত তোমাদেরকে বললাম, তো মিলে গেল ব্যাপারটা। তাহলে এতদিন ওখানে ছিল, যাতায়াত করতো, এখন হচ্ছে এতগুলো চুড়িদার ওখান থেকে নিয়ে চলে আসলো, কারণ ওখানে এখন এখানে এই চুড়িদারগুলো এখানে বেশ কিছুদিন থাকবে, মান ভাঙবে, মান ভাঙলে পরেই আবার চলে যাবে, এটা তো মানে টেম্পোরারি ব্যাপার, পারমানেন্ট তো নয়। তো সেখানে চলে এসছে কয়েকটা চুড়িদার কিন্তু এখানে নিয়ে চলে এসছে, এবং যেহেতু ঝামেলা হয়েছে সেই কারণে কিন্তু সিঁদুরটিও পরা বন্ধ রেখেছে। অ্যাকচুয়ালি সিঁদুরটা কার নামে পড়ে সেটা কিন্তু আমরা জানি, সেটা আমরা সকলেই জানি। তো এবারে বেশ সুন্দর কেউ কেউ লিখেছে 15 দিন একজনের নামে পড়ো, 15 দিন আরেকজনের নামে পড়ো, কেউ কেউ লিখেছে যে তুমি কার নামে পড়ো আমরা জানি, কেউ কেউ লিখেছে সিঁদুর নিয়ে তুমি কেন খেলা করো, ও তো বললোই যে মন করলে পড়বো, মন না করলে পড়বো না। অ্যাকচুয়ালি সিঁদুরটা ওর কাছে এই তোমার লিপস্টিক, আইলাইনার, মাস্কারা এগুলোর মতোই একটা প্রসাধনী জিনিস, সিঁদুরটা ওর কাছে, তো সেই জন্য ও মন করলে পড়বে, মন না করলে পড়বে না। আর সত্যি কথা, তোমরাই বা কেন জিজ্ঞেস করে লজ্জা দাও বলো তো, ভিউয়ার্স বন্ধুদেরকে বলছি, কারণ আমরা তো জানি ও কার নামে সিঁদুর। আচ্ছা, সিঁদুর ওর মন হলো না, পড়লো না, শাখা পলাটা আজও কেন পড়ে আছে, মানে সেই 10 টাকার চুড়ি ওর কথায় সেটা কেন পড়ে আছে, সেটা খুলতে বাধো বাধো লাগছে, তাই না? আসলে বিয়ে তো হয়েছে, সবে 6ই অক্টোবর বিয়ে হয়েছে, বছর ঘোরেনি, কী করে শাখা পলাটা খোলে? আর তোমরা কি ভাবছো সিঁদুরটা পড়েনি? সিঁদুরটা ঠিক ফোকলার নামে পড়ে, সিঁদুর যে সিঁথিতেই পড়তে হবে এমন কোনো কথা আছে? সিঁথির ফাঁকেও তো একটু ছোঁয়ানো যায়, তাই না? কারণ আমি শুনেছি মাথায় সিঁদুর ছোঁয়ালেই হয়, তো সেখানে তো মাথার যে কোনো জায়গায় ও সিঁদুর একটা টিপ ছুঁয়ে রাখতেই পারে, মানে দিতেই পারে, যেটা আমরা দেখতে পাবো না, কিন্তু শাখাপলাটা দেখতে পাবো বলে শাখাপলা নিয়ে কিছু বলে না। তো যাই হোক, আরেকটা খবরে শুনতে পেলাম যে 30,000 টাকা নাকি মাসে মাসভাড়া দিলে তবে ও বাপের বাড়িতে থাকতে পারে। বুঝতে পারছো কত টাকা রোজগার করছে? আসলে ওর ব্লগে তো কিচ্ছু নেই, শুধুমাত্র হচ্ছে সিঁদুর, স্বামী, ছেলে, এইটা ওর টাইটেল, এইটা টাইটেল দিয়ে ও কিছু ভিউয়ার্সকে টানে। কিছু ভিউয়ার্স কী করতে দেখতে যাই আমরা, যে ওর পরিণতিটা, ওর অধঃপতনটা, ও কতটা নরকে নেমে গেল আরও সেটা দেখতেই যাই। ওকে ভালোবেসে কজন দেখে বলো তো, সেটা ওর কমেন্ট বক্স দেখলেই বোঝা যাবে। একদিন কমেন্ট বক্স বন্ধ রেখেছিল, আবার খুলে দিয়েছে, আর কমেন্ট বক্সে আর কাউকে ওকে লাভ রিয়াক্ট দিতে হবে না। আর যারা এত গোগল বায়াত ওকে নিয়ে, ওর প্রিয় প্রিয় আন্টিরা, দিদিরা, তাদের তো আর কমেন্ট বক্সে দেখতে পাই না, কী ব্যাপার, কোথায় গেল তারা, আমি তো ভেবে পাই না। টোটাল কমেন্ট বক্স মানে ওর কমেন্ট সেকশন আমি জাস্ট স্ক্রল করে করে দেখলাম, সেই প্রিয় আন্টি, প্রিয় দিদি ভাইরা কোথায় গেল, তাদের কমেন্ট আর দেখতে পাই না, যা পাই সব নেগেটিভ কমেন্ট। তো নেগেটিভ কমেন্টের মাঝে তারা যদি গিয়ে ওই কমেন্ট করে, তারা জানে যে আরও 5 জন এসে এমন কমেন্টে ধোয়াবে ভাই, তার চাইতে কমেন্ট না করাই ভালো। ভিডিও তো অবশ্যই দেখে, যেহেতু কন্ট্রোভার্সি করতে হবে, দুতরফের ভিডিও দেখতে হবে। তো নেগেটিভ কমেন্টে না পুরো ভরে গেছে, ও আর মুছে হাঁপিয়ে গেছে, আর নেগেটিভ কমেন্ট কিছু আর মুছছে না। আমি তাই ভাবলাম, আজকে সিঁদুর নিয়ে ও টাইটেল দিল, কোনো প্রয়োজন ছিল কি? ওটা তো এর আগেই ও ক্ল্যারিফাই করেছে যে আমি সিঁদুর, যার সঙ্গে এখনও আমার ডিভোর্স হয়নি, আমি তার নামে পড়ি, কিন্তু আজকে আবার হঠাৎ দিল কেন? ভিউজ পড়ে যাচ্ছিলো দুদিন ধরে, দেখো নি দুদিন ধরে সন্দীপের থেকে ওর ভিউজ কম, ব্যাস আবার দিল টেনে, একটা না একটা কথা তো বলতেই হবে, কাল দিল, যতই দৌড়াদৌড়ি করো ছেলেকে ছেলে আমিই পাবো। কি সুন্দর না, ছেলের নামে কোনো কিছু না করেই, মানে কোনো রকম আইনি ব্যবস্থা কিন্তু এখনও পর্যন্ত নেয়নি। অ্যাকচুয়ালি ছেলেকে তো মন থেকে চায় না, যেখানে টাকা পয়সা খরচ হবে না, অল্প পয়সায় খরচ হবে বা বলতে পারো বা বিনা পয়সায় হবে, সেখানে সেখানে দৌড়িয়েছে ছেলের জন্য। তো যেটা কোর্ট করলে, যে কোর্টের রায় মায়ের তরফে যাবে, এই যে বড় বড় কথা বলে, সে কোর্টের কাগজ কিন্তু এখনও আসেনি, সন্দীপ বলল, অর্থাৎ সে কিন্তু সেরকম কিচ্ছু করে নাই এখনও পর্যন্ত, এটা হচ্ছে ব্যাপার। তো এবার হচ্ছে ওর বাড়ির কথা ফিরে আসি। তো এটা হচ্ছে গামলার সঙ্গে গিয়ে ফোকলার বিরাট দ্বন্দ্ব লেগেছে, দুটো প্রমাণ দিলাম, জামা কাপড় কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছে, দ্বিতীয়ত সিঁদুর পরা বন্ধ রেখেছে, ফোকলাকে দেখাচ্ছে দেখো আমি সিঁদুর পরিনি, তোমার সিঁদুর, তুমি তো জানো
তুমি তো জানো তুমি আমাকে বিয়ে করেছিলে তোমার সাথে, করি দেখো তুমি ঝগড়া করেছো, এমনকি গামলা নাকি মারও খেয়েছে। শ্বশুর বাড়িতে মুখ করবে কি আর সন্দীপের মতো বাড়ি পেয়েছে যে সন্দীপের বাবা মা চুপ করে থাকবে, বউকে দাপট মেনে চলবে? দিয়েছে আচ্ছা করে, শ্বশুর শাশুড়ি ফোকলা মিলে আচ্ছা করে দিয়েছে, দিতেই এখানে চলে এসেছে। এখন তোমরা কন্টিনিউ কদিন ব্লগ পাবে, সে দিনের রাতে যেভাবেই পাও না কেন পাবে, এখন আবার পাবে। আবার যখন ওই ফোকলার খুব আবার লেটা মাছের কুটকুটুনি উঠবে আর এরও গর্তে আবার দরকার পড়বে, তখন আবার মিল হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। তো এবারে আসি, কালকে দেখলাম ওর বৌদিরা চলে গেল, ভিডিওটাতেই আসি যেখানে বললাম ডোমেস্টিক ভায়োলেন্সের কথা। তো বৌদিরা দেখলাম চলে গেল, তো চলে গেল তার আগের দিন রাত্রের ভিডিও, মানে এমন করে ভিডিও দিচ্ছে না রাত্রে সকালে আবার সকাল রাতে, মানে এমন করে দিচ্ছে মানুষকে, মানে হজবরল করিয়ে দেবে যারা কন্ট্রোভার্সি করবে। তো দেখলাম রাতের ভিডিও, তো যেহেতু ছুটি পেয়েছে এসছে 11 ঘন্টার জন্য এসেছে, অবশ্য নিজে স্বীকার করেছে যে আমার বাবা একজনের বাড়িতে থাকে। নিশ্চয়ই সবসময় যদি থানার গাড়িই চালায় সবসময় সে থানায় থাকবে না, সে বাড়ি আসবে। থানার পুলিশরা কি বাড়িতে আসে না? থানার ড্রাইভাররা কি বাড়িতে আসে না? নিশ্চয়ই আসে। তারা কি মানে সবসময় তারা ডিউটি করে? না। তো তার বাবা একজনের বাড়িতে থাকে, তো কার বাড়িতে থাকে সেটা কিন্তু আমরা অলরেডি জেনে গেছি। তো সে আবার অনেকের কমেন্ট বক্সে কমেন্ট করে, তো আমি তার নামটাও পুরো জানি, তার টাইটেল হচ্ছে রায়, সেটাও বলে দিচ্ছি, নামটা নয় সংক্ষেপেই বলি বনা, তো যাই হোক একটা সংক্ষিপ্ত নাম। তো তার কাছে থাকে গিয়ে, তো সেখান থেকে এখানে 11 ঘন্টার জন্য এসেছিল, তার সঙ্গে ছিল বেয়ান এসেছে, তার মানে কি বলবো ছেলের শাশুড়ি এসছে, ইয়াং বেয়ান তার সঙ্গে দেখা করতে এসেছে। আর কারণ তার মাই বললো পিছন থেকে, যখন এই গামলা বলছিল যে বাবা আসতেও পারে ডিউটি, আবার নাও আসতে পারে, ওর মা পাশ থেকে বললো না বেয়ান এসেছে তো আসবে, বললো হ্যাঁ বেয়ান এসেছে নিশ্চয়ই ম্যানেজ করে আসবে। তো বেয়ানের টানে চলে এসেছে 11 ঘন্টার জন্য, সকাল হতেই আবার বেরিয়ে গেছে। তো সেখানে দেখলাম যে কী বলে ওই রসগোল্লা আর হচ্ছে 2 কেজি দই নিয়ে এসেছে। তো সেখানে রসগোল্লা তো সবাইকে দেওয়া হয়েছে, খাওয়া হয়েছে বললো, তো সেখানে ওর বৌদি দেখলাম প্লেটের মধ্যে চামচে করে রসগোল্লা খাচ্ছে, সে কিছু একটা বলেছে। এমনিতেই দেখেছি ওর বৌদি মিষ্টি পছন্দ করে না, মানে এটা গামলার মুখ থেকেই শোনা, ওর বৌদি মিষ্টি খুব একটা পছন্দ করে না। হতে পারে সব খাবার যে সবার পছন্দ হবে এমন কিছু নয়, বা সব জায়গার খাবার পছন্দ হবে এমনও নয়, তো মিষ্টি পছন্দ করে না। তো সেখানে রসগোল্লা নিয়ে এসছে শ্বশুরমশাই, সবার সাথে ওকেও দেওয়া হয়েছে। তো সেখানে ও একটা কথা এমন বললো যে মিষ্টিটা ভালো লাগছে না বা ভালো না এরকম একটা বলেছে, তখন সঙ্গে সঙ্গে এই গামলা একেবারে মানে কি বলবো রেড়ে রবে যাকে বলে, মারো 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 ওকে, মারো মারো মারো, তোমরা নিশ্চয়ই শুনতে পেয়েছো। আমি না ওই জায়গাটা শুনে আমি জাস্ট অবাক হয়ে গেছি, এবং আবার আমি ব্যাকে গিয়ে আবার ওই জায়গাটা শুনলাম যে কেন ওই কথাটা বললো, কী না মেয়েটা বলেছে মিষ্টিটা ভালো না অথবা ভালো লাগছে না, মেয়েটার কথাটা খুব একটা পরিষ্কার হলো না। একেবারে রান্নাঘরে বাবা মেয়ে দুজনেই দাঁড়িয়ে বলছে মারো 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 ওকে, মারো মারো মারো। তখন ওর বাবা অর্থাৎ এই যে অসুর বাপ কি বললো যে মিষ্টি এইরকমই হয়, হাগুড়ে ঘর থেকে এসছো তো, এরকম একটা কথা ওকে বললো, হাগুড়ে কথাটা বললো। আচ্ছা মেয়েটা গরিব ঘর থেকে এসছে, গরিব ঘর থেকে এসছে বলে মেয়েটাকে এই কথাটা শুনতে হচ্ছে, এবং ননদ বিবাহিত ননদ সে ওই পরিবারের থেকে বলছে মারো মারো মারো, একটা মেয়ের মিষ্টি ভালো নাই লাগতে পারে বা সেই মিষ্টিটা তার মুখে টেস্ট নাই লাগতে পারে, তার জন্য ননদ বলবে শ্বশুরকে মারো মারো মারো। তাহলে যদি অন ক্যামেরা এইটা হয়, অফ ক্যামেরা কী হয়? তাহলে কি সত্যিই মেয়েটিকে অফ ক্যামেরায় মারা হয়? কারণ দেখো সন্দীপ বিয়ের পরে বলেছিল তো বাবার বাড়িতে কি বেসিন নেই, থুতু ফেলেছিল বলে। টিভির একটা গল্প শুনেছিলাম যে রিমোট চেয়েছিল নাকি নিজে দেখবে গামলা, সন্দীপের বাবা বলেছিল তোমার কেবেলের টাকাটা কি তোমার বাবা দেয়, যদিও এগুলো গামলার বানানো গল্প, আমরা সবাই সবটা জানি। ওটাকে ওই কথা দুটোকে 5 বছর আগের ওই দুটো কথাকে ঘিরে ও বলেছে ওর প্রতি ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে। তাহলে যে বউটা যে মেয়েটা আজকে 6-7 মাস বাড়িতে বিয়ে হয়ে এসছে, তাকে অন ক্যামেরা বলা হচ্ছে মারো 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 ওকে, মারো ওকে মারো ওকে মারো। বাহ, তাহলে মারা হয় নিশ্চয়ই, বাড়ির বউকে নিশ্চয়ই তাহলে মারা হয়, সেই জন্যই মারো কথাটা আসবে। আমরা ওরকমটা শুনে কী বলতাম, বাবা দাঁড়িয়ে দেখো বাবা তুমি মিষ্টি আনলে তোমার বৌমা কি বলছে যে ভালো না বা ভালো লাগছে না, এটাই হয়তো বলতাম, কিংবা ভালো লাগছে না তাও খেয়ে নাও এরকমই বলতাম। কিন্তু যেই মুহূর্তে মেয়েটি মুখ থেকে বলল ভালো লাগছে না বা ভালো না, হাতে নিয়ে সেই মানে অনিচ্ছার ইয়েতে প্লেটে নিয়ে চামচ দিয়ে করছিল, তখনই একদম রেড়ে রবে মারো মারো বলছে, আমি তো শুনে জাস্ট অবাক। তাহলে মারা হয়, তাহলে তোদের পরিবারেও কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স চলছে, বধূ নির্যাতন চলছে, এটাও কিন্তু প্রমাণ হিসেবে রয়ে গেল যে তোদের পরিবারেও বধূ নির্যাতন হয়। অনেকে বলে না যে শাশুড়ির সাথে কী সুন্দর বন্ডিং, ফ্যামিলিতে কী সুন্দর বন্ডিং, সবসময় বৌমার হাত ধরে চলে,
অ্যাকচুয়ালি সেটা না, মেয়েটাকে তো একেবারে কাজের লোক করে রেখেই দিয়েছে, কারণ যে সময় ও থাকে বাড়িতে সেই জন্যই বাপের বাড়ি গেলে অনেকটা দিন করে থাকে। কারণ এখানে যখন থাকে একদম বিয়ের 1 মাস পর থেকেই, মানে 15-20 দিন কি 1 মাস পর থেকেই আমরা দেখি ঘর মোছা, ঠিক আছে, ওপর নিচ ঘর মোছা। দ্বিতীয়ত হচ্ছে তোমার মাছ কাটা, রুটি করা, মানে যেগুলো বেশি বেশি কষ্টের কাজ সেগুলো কিন্তু এই বউকে দিয়ে করানো হয়। অমাবস্যা দেবী নিশ্চয়ই এমন বৃদ্ধা হয়ে যাননি যে নিজে করতে পারবে না, বৌমা বাড়িতে আসার সাথে সাথে সংসারের জোয়ালটা তার গাতে চাপিয়ে দিতে হবে, কিন্তু মেয়েটিকে পুরো কাজের লোক করেই রেখে দিয়েছে কি মেয়েটির বাবা গরিব বলে, গরিব ঘর থেকে এসেছে বলে। মেয়েটার পরিবার থেকে যদি অনেক কিছু দিতে পারতো হয়তো বৌমাকে আদরে রাখতো, মানে খুব আদরে রাখতো। যেটা দেখানো হয় অন ক্যামেরা সেটা আদর নয়, সেটা আদর নয়, সেটা হচ্ছে বৌমাকে আগলে রাখা। মেয়ের এই কীর্তিকলাপ যদি কেউ কারোর কাছে বলে দেয় সেই জন্য বৌমার হাত ধরে ধরে রাখা, বৌমাকে সবসময় আগলে আগলে রাখা। কিন্তু আজকে যে জিনিসটা ঘটলো সেটা কিন্তু পুরোপুরি মাত্রায়, পুরোপুরি মাত্রায় কিন্তু বধূ নির্যাতন। অন ক্যামেরা যদি বলা হয় মারো মারো, অফ ক্যামেরা ওকে মারা হয়। অফ ক্যামেরা ওর ওপরে সবাই মিলে, অসুর বাপ, ওই শয়তান ননদিনী, আর ওই মানে কী বলবো, ওই শাশুড়ির আর কি আগে কী তকমা দেব, সেই শাশুড়ি দিদি শাশুড়ি সবাই মিলে কিন্তু মেয়েটাকে পিষে রাখে। না আমি বলছি না ও খুব মানে কী বলবো খুব শান্ত এ নয়, ওর মধ্যেও অনেক ছটফটানি দেখা যায়, কিন্তু বেশ কিছু কথায় ওকে বেশ বাপের বাড়ি নিয়ে কথা শোনানো হয়। তাহলে এটা কেন ডোমেস্টিক ভায়োলেন্স হবে না, কারণ ও তোমার বললো যে হাগুড়ে ফ্যামিলি, এটা কারা কোন শ্বশুর বলতে পারে, দেখেই তো এনেছো, ছেলে প্রেম করেছে দেখেই তো নিয়ে এসছো, তখন কেন এনেছিলে, তখন বুঝতে পেরেছো যে এই টোটোওয়ালা ছেলে আমার, এই টোটোওয়ালা ছেলের ভাগ্যে এর চাইতে ভালো কিছু মেয়ে জুটবে না, ঠিক সেই কারণে নিয়ে এসেছিলে, অথচ এনে আজকে বাড়িতে বধূ নির্যাতন হচ্ছে, সেটাও অন ক্যামেরা। ভিডিও ডাউনলোড করা আছে, যদি সন্দীপের কোনো কাজে লাগে বা সন্দীপও হয়তো ডাউনলোড করে রাখবে, কারণ হচ্ছে ওদেরকে যে কথাগুলোর জন্য বধূ নির্যাতনের কথা বলা হয়েছে তার চাইতে মারাত্মক জঘন্য নৃশংস কথা ওরা বলছে, অর্থাৎ ওরাও কিন্তু বধূ নির্যাতনের কেসে ফাঁসতে পারে, ঠিক আছে, মানে দেখাতে পারে যে এটা যদি বধূ নির্যাতন হয় না হয় তাহলে এইটা কী করে হতে পারে বধূ নির্যাতন, তাহলে এইটা কেন নয় সে প্রশ্ন রাখতে পারে। তো এটা হচ্ছে বসিরহাটে গেল, দেখলাম কী কাজ সারলো, সব কাজ সেরে আসলো, এমন কেউ একজন ওকে এত ভরসা দিয়েছে, এত আশ্বাস দিয়েছে, এসে বলছে যতই দৌড়াদৌড়ি করো ছেলে আমিই পাবো, মানে কতখানি আস্থা বুঝতে পারছো, অথচ নাকি কেসই করেনি, কোথায় চাইল্ড কমিশন, কোথায় তোমার কোনো এনজিও বা কোথাও মানে কী বলবো যেখানে কম টাকায় হবে সেইখানে দৌড়াদৌড়ি করছে, অথচ চাইল্ড যে ওর যে বাচ্চার যে কাস্টডি কেস, যেটা কেস ফাইল সেটাই এখনও পর্যন্ত মা করেনি, অথচ এতদিন বলেছে যে আমার যেহেতু কেস চলছে বাচ্চার নাম মুখে আনা যাবে না, রেস্ট্রিকশান আছে, ওর প্রিয় দালাল দিদি বলেছে রেস্ট্রিকশান আছে, এখন রেস্ট্রিকশান নেই, ছেলেকে নিয়ে ছেলেকে কাছে না পেতেই, ছেলেকে কাছে না পেতেই ছেলের নাম করে কামাচ্ছে, ছেলেকে বিক্রি করছে, এখন রেস্ট্রিকশান নেই। আমি তোমাদেরকে প্রথম থেকে বলেছিলাম যে এই মহিলা পুরোপুরি মিথ্যে কথা বলছে, এমন কোনো আইন নেই যে মা যদি কষ্ট হয়, মায়ের ইমোশন যে আমার বাচ্চাটার জন্য আমার কষ্ট হচ্ছে, আমার কান্না পাচ্ছে, সেটা যদি তার ভিউয়ার্সদেরকে, তার ভিউয়ার্সদেরকে বলে বা আজকে মন খারাপ দেখায় যে আমার বাচ্চার জন্য যে খুব মন খারাপ করছে বা আমার বাচ্চাটার কথা যে খুব মনে পড়ছে, এই যে এক ঝলক একটা দুটো কথা যদি বলে তার জন্য নাকি রেস্ট্রিকশান আছে, কোনো আইন নেই যে বাচ্চার মা বাচ্চার কথা বললে তাকে আইনে দণ্ড পেতে হবে, কোথাও আইন নেই। আমি প্রথম দিন থেকে বলে এসেছি ও যখন বলতো রেস্ট্রিকশান আছে, ওর প্রিয় দিদি বলতো রেস্ট্রিকশান আছে তাই ও বলে না, তাহলে এখন কি রেস্ট্রিকশান উঠে গেছে, কেসকামারি সব মিটে গেছে, কেসকামারি সব মিটে গেছে, ওই জন্য ছেলেকে বিক্রি করতে বসে গেছে, ওই রকম একটা অস্বাস্থ্যকর পরিবেশ, নোংরা পরিবেশ বাড়িটা দেখেছো, যেমন কলতলা, যেমন ওই চটঘেরা বাথরুম, তারপরে তোমার যেমন নিচের ওই ডোবার ওই জায়গাটা, মানে এত মানে কী বলবো ন্যাস্টি একটা পরিবেশ, মানে কী বলবো সেইখানে কৃষাণুকে নিয়ে এসে ফেলবে, এত আশা ওর। অথচ সন্দীপদের দেখো বাড়িতে এত গাছপালা কত কিছু, হ্যাঁ অথচ টিপ টপ, বাড়িতে গাছপালা থাকলে অনেকে বলবে হ্যাঁ গাছের পাতা পড়ে নোংরা হয় এটা হয় ওটা হয়, কিন্তু বাড়িতে এতগুলো মেয়ে মানুষ কাজ করবার রয়েছে তো তারা পর্যন্ত একটু পরিষ্কারটা করে না, যেমন কলতলার ছিঁড়ি, যেমন ওই চটঘেরা বাথরুমের ছিঁড়ি, তেমন ওই ডোবার ছিঁড়ি, মানে ডোবাটাকে দেখে মনে হচ্ছে যেন 12 জনে আস্তাকুর মানে আস্তাকুর বানিয়ে ফেলেছে, সেই রাস্তার ভ্যাটগুলো থাকে না অনেক জায়গায় সে ধাবার কাছে ভ্যাটগুলো থাকে সেই ভ্যাটের মতো মনে হচ্ছে বাড়ির ডোবাটাকে, কি নোংরা এরা, হ্যাঁ। আর সন্দীপদের বাড়ি দেখলে মনে হবে না একটা গ্রাম্য বাড়িতে এসেছি, মানে চারিপাশটা যখন সন্দীপ ক্যামেরায় দেখায় না এত সুন্দর টিপটপ, উঠোন ফুটোন ঝাড় দেওয়া থেকে এ থেকে টিপটপ একদম, আর সেইখানে সুস্থ একটা পরিবেশ থেকে এই নোংরা এনে ফেলবে এই নোংরা মা,
আবার বড় বড় কথা বলছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।